যে গৃহসজ্জার মধ্যে আমরা যখন কোনো ছবি টাঙাই অথবা কোনো মূর্তি অথবা কোনো পুতুল যার পুরোটাই একজন মানুষের অবয়বে তৈরি করা তাহলে এগুলো ইসলামে একদম অ্যালাউ করে না ইসলাম এগুলো একদমই অ্যালাউ করে না যে পুতুলটার পুরো অবয়বটা মানুষের মতো না বাচ্চাদের জন্য সেটা অ্যালাউড আলহামদুলিল্লাহ রবিলাম ওসলাতাম আলানবা মোহাম্মদ আলাহি ও আসহাবিহিমজীন এখানে দেখেন মানে এটা সবচেয়ে আপত্তিজনক যে গৃহসজ্জার মধ্যে আমরা যখন কোনো ছবি টাঙাই অথবা কোনো মূর্তি অথবা কোনো পুতুল যার পুরোটাই একজন মানুষের অবয়বে তৈরি করা তাহলে এগুলো ইসলাম একদম অ্যালাউ করে না ইসলাম এগুলো একদমই অ্যালাউ করে না যে পুতুলটার পুরো অবয়বটা মানুষের মতো না বাচ্চাদের জন্য সেটা অ্যালাউড যেমন আয়সারাদি আল্লাহ তাআলা আনহাকে সাল্লাহ সাল্লাম অ্যালাউ করেছিলেন কিন্তু সেখানে দেখা গেল যে আসলে তার চেহারা তার চোখ এগুলো কিছুই নাই সে হয়তো কাপড় দিয়ে বানিয়েছে তাতে একটা মূলনীতি পাওয়া গেল যে বাচ্চারা পুতুল খেলতে পারবে বাট এটা পূর্ণাঙ্গ কোনো প্রাণীর অবয়বে থাকতে পারবে না এটা আপনি হাতে বানিয়ে দিলেন সলা দিয়ে দুইটা হাত দিয়ে দিলেন আর অরিজিনাল হাত পাওয়া গেল না ইত্যাদি এই সমস্ত ক্ষেত্রে যে যেমন আমরা পেন্টিংয়ের কথা বললাম টাঙানো ছবি টাঙানো স্কাল্পচার মূর্তি বা পুতুল রাখা এগুলোর ব্যাপারে একটা হাদিস আমরা এখানে পাই নবিস্লাহু সাল্লাম এই ধরনের জিনিসগুলোকে নিষেধ করে বলেছিলেন আসাদ উন্নাসা আদাবান ইয়ামকিয়ামাতিল্লা দিন আয়ুদাহুনা বেখল কিল্লাহ হাদিসার ঘটনা ছিল এরকম আয়সার আল্লাহতন বলছেন যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম একবার তাবুক যুদ্ধের পর মদিনায় ফিরে আসলেন মদিনায় ফিরে আসলেন তাবুকের যে সফর ছিল সেখান থেকে এবং আয়সার আদে আল্লাহতাহা বললেন যে আমি আমার কক্ষে পাতলা কাপড়ের একটা পর্দা টাঙিয়েছিলাম সে পর্দার মধ্যে প্রাণীর ছবি ছিল তখনও তিনি জানতেন না তাই না এতে অবাক হর কিছু নেই যে নবী সাল্লাহ সাল্লামের বেবি প্রাণীর ছবি সম্বলিত পর্দা টানালেন কারণ এটা তো তার জানা ছিল না কাপড় ছিল তিনি টাঙিয়েছেন রাসুলসাল্লাহ সালাম এটা যখন দেখলেন তখন তিনি ছেড়ে ফেললেন ওটা ছিঁড়ে ফেললেন এবং বললেন কেয়ামতের দিন সবচেয়ে বেশি আজাব যারা প্রাপ্ত হবে তারা হচ্ছে যারা এই তসবিরগুলো তৈরি করে আল্লাহর সৃষ্টির সাথে তার সাথে প্রতিযোগিতা করে ইয়দাহুনা বেখালকিল্লা কারণ প্রাণী সৃষ্টি করার অথরিটি কে আল্লাহ আপনি আমি তো সে অথরিটি নই এখন প্রাণী সৃষ্টি করেন আল্লাহ তার শরীরে বা তার অবয়বে যা যা দরকার তা তিনি দেন এবং তার প্রাণশক্তিও তিনি তার মধ্যে সঞ্চার করেন ফলে সে মুভ করতে পারে মানুষ যখন ঠিক অবিকল কোনো প্রাণী অথবা মানুষের মতো আরেকটা অবয়ব তৈরি করে তখন সে একটা জিনিস কিন্তু দিতে পারে না সেটা কি সেটা প্রাণ প্রাণ দিতে পারে না কিন্তু আর সব কিছু সে তৈরি করতে পারে আল্লাহ সে ক্ষমতা তাকে দিয়েছেন এতটুকু ইসলামের নিষিদ্ধ এবং সে প্রাণ দিতে না পারলেও তাকে আল্লাহর সাথে প্রতিযোগী হিসাবে সাব্যস্ত করা হয়েছে যেটা আল্লাহ পছন্দ করেননি আল্লাহ রাসুলসাল্লাহ সাল্লামও পছন্দ করেননি পছন্দ করেননি বলেই তিনি ইভেন কাপড়ের মধ্যে যে ছবিটা আছে মূর্তি নয় কাপড়ের মধ্যে যে ছবিটা আছে সেটাও ছেঁড়ে ফেললেন তাহলে বোঝা গেল যে নবী সাল্লা সাল্লামের যে অবস্থান আমাদেরও সে একই অবস্থান হওয়া উচিত আমরা আমাদের আধুনিকতার নামে আজকে আসলে এই গৃহসজ্জাকে সেভাবে করতে পারি না যেটা রাসুলসাল্লাহ সাল্লাম অ্যালাউ করেননি সেটা করার কোনো সুযোগ নাই এরপরে আয়সার আদি আল্লাহ তালা বললেন ফাজা আল্লাহ বিসায় দাতা না ও সেটাকে তিনি ছেঁড়ে ফেললেন মানে টুকরো করে ফেললেন ফলে শরীর থেকে মাথা ছিন্ন হয়ে গেল তাহলে মাথার অংশটা যেটা সেটা আর থাকলো না বাকি যে অংশটা থাকলো সেখানে কিন্তু আর নিষিদ্ধতা থাকলো না প্রাণীর মূল জিনিসটা হচ্ছে তার অবয়ব তার মাথা তার চেহারা তার এগুলো এটা থেকে যখন বিচ্ছিন্ন হয়ে গেল তখন সেই কাপড়টাকে ইউজ করা যায় আইসারা দিয়ে আল্লাহ বললেন এরপর আমরা ওটা দিয়ে একটি বা দুটো বসার আসন তৈরি করলাম ভেসাদা বা বালিশ তৈরি করলাম যে বালিশে হেলান দেওয়া যায় বসা যায় ইত্যাদি আইসার